আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। শুভ সকাল, কেমন আছেন স্যার? ধন্যবাদ, ভালো আছি। স্যার, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন। এর আগে আপনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথমেই স্যার একটু জানতে চাই পরিকল্পনা সম্পর্কে, আমাদের বাংলাদেশের উন্নয়নে কি কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে? আমাদের তো অনেক বিশাল বিশাল পরিকল্পনা আছে, কারণ আমাদের তো প্রায় শূন্য থেকে শুরু করতে হয়েছে। জি, বাংলাদেশে কিছুই ছিল না স্বাধীনতার সময়। 71 সালে অনেক রক্তের পরে আমাদের কিছুই ছিল না বলতে গেলে। তারপরে 3 বছরের মাথায় বঙ্গবন্ধু জাতির পিতাকে হত্যা করা হয়। এরপরে আরও প্রায় 20টি বছর নানা ধরনের সামরিক শাসক মশক এসে আরও সময় পার করে দেয়। সুতরাং আমরা কাজ করার সুযোগও পাইনি। আমাদের শিক্ষার হার সবচেয়ে কম ছিল, গড় আয়ু কম ছিল, আমাদের বাড়িঘরে বিদ্যুৎ প্রতি 10 জনের মধ্যে 2 জনের মাথায় বিদ্যুৎ ছিল, আমাদের সড়ক সেতু ছিল না, আমরা এক জেলা থেকে আরেক জেলা যেতে বারবার ফেরি পার হতে হতো, মানে কোথায় আমাদের সমস্যা ছিল না। সেই জায়গা থেকে শুরু করে আমরা চেষ্টা করছি। প্রথমে 96 সালে যখন আমরা আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসি, বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী হন, তিনি কাজ শুরু করেন কিছু, কিন্তু 5 বছরের মাথায় আবার নানা ধরনের ঘটনার পরে আবার ক্ষমতা থেকে তাকে চলে যেতে হয়। আরও 7 বছর আবার বিএনপি, 5 বছর আর 2 বছর একটা এক ধরনের সরকার, না সামরিক না অসামরিক, মাঝামাঝি একটা ছিল সামরিকের আড়ালে। এসবের পরে 2008-এর শেষের নির্বাচনে যখন আওয়ামী লীগ ফিরে আসে তরুণনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, 2009 থেকে শুরু হয়, তো 9 থেকে এবার হলো 22, কত 13 বছর। এই 13 বছরে কিন্তু ওলট পলট হয়ে গেছে, সব কিছু ইতিবাচক হয়ে পাল্টে গেছে। কয়েকটা সংখ্যা যদি আপনাকে বলি, সবচেয়ে চমকপ্রদ সংখ্যাটা হলো বাংলাদেশের সকল বাড়িতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এটা আপনারা যারা কম বয়সে চিন্তা করতে পারবেন না, বাংলাদেশের সকল বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া উন্নত দেশগুলো এত কম সময়ে পারত কিনা আমার সন্দেহ আছে। এছাড়া এর মধ্যে দেখেন আমাদের গোড়ায়ু বেড়ে প্রায় 75 বছরের কাছাকাছি, উন্নত দেশের সমান। এরপরে দেখেন আমাদের শিক্ষার হার প্রায় 75-80-এর মধ্যে ঘোরাফেরা করছে, বাড়ছে প্রতিনিয়ত। এরপরে দেখেন আমাদের বিশাল বিশাল কাজ আমরা করেছি, রেল, সড়ক, সেতু, নৌপথ, বিমান, প্রতিটি ক্ষেত্রে আমরা কাজ করেছি। আপনি সেতুর দিকে তো আমাদের দেশের বৃহত্তম সেতু, আমাদের পূর্বপুরুষরা চিন্তা করতে পারেননি, পদ্মা সেতু আগামী কয়েকদিন পরেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন 25 তারিখে, প্রায় 6-7 কিলোমিটার লম্বা পদ্মা নদীর উপর দিয়ে কীর্তিনাশা পদ্মা, বাড়িঘর ভেঙে নিয়ে যায়, দুই পার ভাঙে অবিরত। তো সেই জায়গায় আমরা এই সেতু নির্মাণ করছি। আমরা চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গোপসাগরের মুখে আমরা টানেল নির্মাণ করছি আরও প্রায় 4-5 কিলোমিটারের মতো, সেটাও একটা বড় ধরনের প্রযুক্তির একটা সাফল্য। এছাড়া আমরা আকাশে, আপনি ধরুন আমরা যাকে বলে স্যাটেলাইট, আমরা ছেড়েছি বঙ্গবন্ধু উপগ্রহ, আরেকটা ছাড়ব কিছুদিন পরে। আমরা আরেকটি বিশাল প্রকল্প বাস্তবায়নের প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছি, রূপপুরে পারমাণবিক শক্তি উৎপাদন করবো আমরা, বিদ্যুৎ প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব। এখানকার কাজ প্রায় 60-70% হয়ে গেছে, 26 সালের মধ্যে পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে। পায়রাতে নতুন এক বিশাল বন্দর গড়ে উঠছে, পায়রা মানে দক্ষিণ মানে বাংলার কুয়াকাটার যে উপজেলায় তালতলা উপজেলাটার নাম, যাই হোক, ওখানে পায়রা বন্দর নির্মাণ করছি। মাতার বাড়িতে চট্টগ্রামের দক্ষিণে বিশাল নৌ বন্দর গড়ে উঠছে এবং পাওয়ার সেন্টার গড়ে উঠছে। আপনি চট্টগ্রাম থেকে 2000-এর থেকে ওদিকে দক্ষিণে ফটিক পর্যন্ত, টেকনাফ পর্যন্ত রেল লাইনের নির্মাণ কাজ দ্রুত চলছে। তো কত বলবো, চারদিকে তো কাজ হচ্ছে স্যার। মেট্রো রেলের কথাটা আমাদের বাদ পড়ে গেছে এবং আমি বলতে ভুলে গেছি। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে স্যার, আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করলাম, ঠিক তার পরপর এই বছরটা আমাদের জন্য খুবই খুশির একটা বছর। কারণ ঠিক এই বছরেই যেটা আপনি বললেন, আমাদের পূর্বপুরুষেরা যেটা কখনো স্বপ্নেও ভাবেননি, সেই পদ্মা সেতু এবং সেই একই সঙ্গে পরপর মেট্রো রেল, এই দুইটা সব থেকে বড় আমাদের যে অ্যাচিভমেন্ট বা আমাদের যেই স্বপ্ন ছিল সেটা পূরণ হতে যাচ্ছে। সো আমরা বুঝতেই পারছি, এবং যেটা আপনি বললেন, এত অল্প সময়ে, এর আগে বা এর পূর্ববর্তী সময়গুলো খুব অস্থির একটা সময় পার করেছি আমরা, আসলে ডেভেলপমেন্ট বা উন্নয়নের যেই সময়টুকু দরকার হয় সেটা এর আগে হয়েই ওঠেনি।
তারপরেও এত অল্প সময়ে এত কিছু আমাদেরকে উপহার দেবার জন্য বাংলাদেশ সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছ থেকে। স্যার, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে সেটা হচ্ছে এই আগামী 15 থেকে 21 জুন আমরা জানি যে গণশুমারি এবং গৃহ গণনা উদযাপিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্যার, একটু আমাদেরকে বলবেন যে আমাদের দেশের উন্নয়নে বা যে কোনো দেশের উন্নয়নে এই যে জনশুমারি বা গৃহ গণনা এটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের পটভূমিটা, স্বাধীন বাংলাদেশের পটভূমিটা কি ছিল? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি একটা অত্যন্ত সাধারণ উদাহরণ দিচ্ছি। একজন মা, আমার মায়ের ধরুন, রাতে রান্না করবেন ভাত, উনি উনাকে জানতে হবে রাত্রে কয়জনের জন্য রান্না করতে হবে, 5 জন না 7 জন না 8 জন, জেনে না উনি চাল দিবেন সেই পরিমাণে। তার মানে তাকে পরিকল্পনা, যদি উনি পরিকল্পনা শব্দ বলবেন না, হিসাব নিকাশ করতে হবে। আমরা রাষ্ট্রের জন্য আমাদের সরকার প্রধান, তাকে জানতে হবে এই মুহূর্তে বাংলাদেশে কতজন মানুষ আছে, কতজন নাগরিক আছে, নাগরিকের বাইরেও যারা এখানে ঘটনাচক্রে বেড়াতে এসছে বা কাজ করছে, থাকছে কিছুদিন, সবাই যদি জানতে পারেন তিনি, তাহলে এই বছরে আমাদের কত টাকার প্রয়োজন, এই বছরে স্বাস্থ্যসেবাতে কত টাকার প্রয়োজন বা কতটা টিকা দিতে হবে, এই বছরে কতটা বই কত বাচ্চাকে দিতে হবে, এই বছরে আরও কত বাড়িতে যদি বিদ্যুৎ, কতখানি চাহিদা রয়েছে, প্রতিটি ক্ষেত্রে ওই গৃহস্থ যেমন তার হিসাব নিকাশ করে, ঠিক সরকার প্রধানকেও জানতে হবে তার মোট চাহিদা কত। এইটাই পরিকল্পনা, আর কিছু না। এবং এইটাই প্রাথমিক পরিকল্পনার আরও অনেক কাজ আছে, কিন্তু প্রাথমিক অ আ ক খ হলো মাথা গুনতি আর ঘর গুনতি, কতজন মানুষ, কতটি ঘর এবং ঘরের বৈশিষ্ট্য, চালের ঘর, চালা ঘর না টিনের ঘর, না আধা পাকা ঘর, না পুরো পাকা ঘর, এইগুলো আমাদের জানার দরকার। তাহলে আমরা একটা সম্পূর্ণ চিত্র পাবো আমাদের জীবন পরবর্তীতে কী করণীয় আসলে সেটা জানার জন্য, ঘাটতি জানার জন্য। এবং এটা জানার পরে আমরা আমাদের দেখবো আমাদের কত টাকা আছে, অভ্যন্তরীণভাবে আমরা কত কর পাই, কত খাজনা পাই, কত ব্যবসা থেকে ব্যাট পাই, একটা আইডিয়া করলাম আগামী বছর। তারপর দেখলাম যে আমার তো এর এত টাকার দরকার, ঘাটতি আছে, সেটা আমি ঋণ করে আনবো বিদেশ থেকে, দেশের ভিতর থেকে, এ নিয়ে আমি তখন প্রকল্প তৈরি করব। এতগুলো স্কুল, এতগুলো হাসপাতাল, এত মাইল পথ, এতটা ব্রিজ চিহ্নিত, আমাদের সব তথ্য আছে। এই তথ্যগুলো কিন্তু আমি এই জনশুমারিতে নয়, অন্যান্যভাবে আমরা জোগাড় করি। জনশুমারিতে দুটাই আমরা প্রধান তথ্য নেই, মাথা গুনতি করি আর ঘর গুনতি করি। আর এইগুলো আর অন্যান্য সংবাদ যেগুলো আমার কাছে আছে, কোন কোনখানে ব্রিজ দরকার, ইঞ্জিনিয়াররা ঠিক করেছে, দেখেছে আমাদের জনগণের সঙ্গে কথা বলে, সেই দুটাকে মিলিয়ে আমরা এই বছরের জন্য কত টাকা লাগবে এইসব করি। তারপরে কোথায় কত টাকা দিব ভাগাভাগি করে দিই, এইভাবে চলতে থাকে গুণায়মান। চমৎকার বলেছেন স্যার। এবং যেটা বললেন যে আসলে যে কোনো পরিকল্পনা করার আগে বা উন্নয়নের আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমাদের চাহিদা কতটুকু, এবং সেটা জানার জন্য দেশের জনসংখ্যা কতগুলো এবং তারা কী অবস্থায় রয়েছে, তাদের আর্থিক কী অবস্থা রয়েছে সেটা জানাটা খুবই জরুরি। তো আমরা বুঝতেই পারলাম যে জনশুমারি এবং গৃহ গণনা পরিকল্পনার মধ্যে কী কী পড়েছে। স্যার, আমরা যেটা জানি যে প্রতি 10 বছর অন্তর অন্তর আসলে জনশুমারি এবং গৃহ গণনার এই যে কার্যক্রমটি এটি পরিচালনা করে থাকেন আপনারা। স্যার, 10 বছর তো অনেক বড় একটা সময় এবং এই 10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, মাত্র 13 বছরে আমরা এতখানি চেঞ্জ করে ফেলেছি, তার মানে আরও কত কিছু চেঞ্জ করা সম্ভব। স্যার, 10 বছরটাকে কমিয়ে 5 বছরে বা তারও কম সময়ে আনা যায় কি না, আমাদের সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না বা আপনার মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে? আপনাকে একটা ভালো সংবাদ দিই, 10 বছর কোনো 10 দিনও আমার লাগবে না। এমন প্রযুক্তি এখন বিজ্ঞান দিয়েছে, এই আমার হাতে যে স্মার্টফোন আছে, বাংলাদেশের প্রায় সকল মানুষের হাতেই ফোন আছে এখন, প্রায় বলতে গেলে কারো কারো 2-3টে আছে। এইটাকে ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যার সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জানতে পারবেন কতজনের জন্ম হয়েছে আজকে, কতজনের মৃত্যু হয়েছে। সম্ভব, এটা আগে ছিল না বলে আমরা এই 10 বছর পরে পরে করি, কারণ বিশাল ব্যয় লাগে। আগে তো ওরা বাড়ি বাড়ি গিয়ে লোক পাঠিয়ে কাগজে নাম লিখে আনতাম, সময় সাপেক্ষ ছিল। অলরেডি আমাদের হাতে প্রযুক্তি আছে। আমি আপনাকে একটা কথা বলি, এইটাই এইভাবে গুনতি করার শেষ গণনা আমার ধারণায়। পরবর্তী গণনা আমরা আরও বছরে বছরে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে করতে পারব। চমৎকার। এবং প্রযুক্তির উন্নয়নের যে একটা মানে সুফল আমরা বলতে পারি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে খুব তাড়াতাড়ি আমরা
সেটা ভোগ করতে পারবো এবং তার ফলে আমার কাছে যেটা মনে হয় এই যে উন্নয়নের যে ধারাটা অব্যাহত রয়েছে আমাদের দেশে সেটা আরেকটু ফাস্ট হবে, আমরা সেটা ধরে নিতেই পারি। স্যার, এবারের জনসুমারি এবং গৃহ গণনাকে বলা হচ্ছে ডিজিটাল জনসুমারি এবং গৃহ গণনা, এটার কারণটা স্যার একটু বলবেন প্লিজ। ডিজিটাল শব্দটা খুব প্রিয় শব্দ আমাদের, এই যে আমরা কথা বলি আপনাদের এইসব সিস্টেম কম্পিউটার দের ভরে গেছে, এখন আমরা আজকাল মিটিং করি ঢাকায় বসে, কুয়াকাটা, চট্টগ্রাম, সব জায়গায় অফিসাররা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, লন্ডনের সঙ্গে বলতে পারি, আমেরিকার সঙ্গে, রিয়েল টাইমে বিশ্বটা হাতের মুঠো চলে, বিশ্বটা হাতের মুঠের মধ্যে আছে। ডিজিটাল কেন বলি, আমরা এইবার কাগজ নিয়ে, আমি গণনাকারী, আপনার বাড়িতে আমি কাগজ নিয়ে যাব না, এইরকম একটা যন্ত্র ট্যাব, ট্যাব তো আপনি ছিলেন এক বড় একটা ইয়ের মতো নিয়ে যাব, এখানে অলরেডি বিভিন্ন তথ্য ফিট করা আছে, আপনাকে জিজ্ঞেস করবো ভাই নাম বলুন তো, নামটা আমি লিখবো শুধু, তাহলে আপনার ঘর তো আমি দেখেই নিলাম, টিনের না পাকা, সেটা গাজীব আপনি বর্ণনা এখানে উঠে যাবে, আপনার কী কী ধরনের পানি খান, নদীর পানি খান, আজকাল কেউ খায় না, নাকি কলের পানি খান, মানে টিউবওয়েলের পানি, আপনি বললেন টিউবওয়েল, টিউবওয়েলে গাজীব উঠে যাবে, লিখতে হবে না, এখানে ঘা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় কেন্দ্রে কালিয়া কইরে এবং আমাদের অফিসে সেকেন্ডে আপনার চোখের পলকে সব তথ্য এখন চলে আসবে সারা বাংলাদেশ থেকে, এবং সারা বাংলাদেশকে আমি 500,000 টুকরা করেছি ডিজিটাল, ওই যে গুগল ম্যাপ আছে না, ওইটার ওইটায় ওইটা ব্যবহার করে কোন ব্যক্তি কোন জায়গায় কোন জায়গায় বলা আছে তার কাছে যন্ত্র যেটা আছে এইটা ছাড়া যদি অন্য জায়গায় গিয়ে ব্যবহার করতে তা পারবে না, এই যন্ত্রটা ওই ব্লকের জন্যই ফিক্স করা আছে। সুতরাং একদম তো সহজ কাজ, 7 দিন সময় দিচ্ছি তাকে, গড়ে একটা গণনাকারী 80 থেকে 110 পরিবার পাবে, মানে গড়ে 100 পরিবার, 7 দিন সময়, দিনে 10 দেখলে 15 দেখলে তার হয়ে যায়, একজনের সঙ্গে এক পরিবারের সঙ্গে কথা বললে 15 থেকে 20 মিনিট লাগে, অটোমেটিক সব কিছু। সুতরাং আমরা এইবার একটা আশা করছি নিখুঁত পরিষ্কার একটা তথ্য পাবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা উচিত, যেহেতু আমাদের সম্মানীয় জনগণ শুনছেন, দেশের মালিক যারা, সম্পূর্ণ গোপনীয় থাকে, কারো এই তথ্যের প্রতি কারো হাত নাই, কার ব্যাংকে কত টাকা, কার জমি কতটুকু, এইসব আমরা জিজ্ঞাসা করবো না, জানতেও যাব না, শুধু আমরা ওই যে বললাম ঘরের খবর, পানির খবর, বিদ্যুতের খবর, আপনার নিজের কিছু তথ্য, আপনার বয়স ইত্যাদি এইগুলো দিব, এবং এইটাকে আমরা সুরক্ষা করব চিরদিনের জন্য, বাংলাদেশ যত জীবিত থাকবে এই তথ্য এখানে থাকবে। এবং যেটা আপনি বললেন যে এবার ডিজিটালাইজেশনের কারণে যেটা হবে কাগজে অনেক কিছু হেরফের হওয়ার সম্ভাবনা, কাটাকুটি হয়, মুছে যায়, উঠে না, ভুল লিখে ফেলে, একটা ভুল তথ্য করা নাই, কারণ লেখাটা ভিতরে আছে, সেখানে টিক মারবে, টিনের ঘর, টিনের ঘরের ঘা মার, তাকে লিখতে হবে না, কাঁচা ঘর, চেঞ্জ করার কোনো, হ্যাঁ, কাঁচা ঘরের বক্সে ঘা মারবে, কাঁচা ঘর, ফিনিশ। বাহ, চমৎকার। এবং যেটা যেটা আপনি বলছিলেন যে এর পরের বার থেকে আসলে আমাদেরকে আর এভাবে করতে হবে না, প্রধানমন্ত্রী প্রতিদিন সন্ধ্যা জানতে পারবেন যদি উনি চান কত লোক আজকে জন্মেছে বা কত লোক আজকে মারা গেছে, সম্ভব। চমৎকার স্যার, এবং খুবই ভালো লাগছে এটা জেনেই যে যত সহজ হবে আমাদের এই কার্যক্রমগুলো তত বেশি ভালো হবে আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়নটাই তো আমাদের, এক্স্যাক্টলি, আমাদের উন্নয়নটাই তো আমাদের মেইন লক্ষ্য। স্যার, এবারের জনসুমারিতে আসলে কারা কারা অন্তর্ভুক্ত হবেন বা এবারের জনসুমারির বিশেষত্বটা কি? সকল জনসুমারিতে কতগুলো ইউনিভার্সাল ধারণা আছে, শুধু নাগরিক গণব না, যদি আপনি হতে পারেন আপনি ইংল্যান্ডের মানুষ, হতে পারেন অস্ট্রেলিয়ার মানুষ, কিন্তু আপনি গত 6 মাস যাবতে এই দেশে বসবাস করেন, অ্যাম্বাসেডার, সেক্রেটারি, দিস দ্যাট, তাকেও আমরা গুনবো। আপনার বাড়িতে যখন যাব, যদি কোনো মেহমান এসে থাকে, আপনার কোনো কাজিন বা কেউ থাকবে আপনার বাড়িতে ওই দিন রাত্রে যখন আমি গুনতে যাব, তাকেও গুনবো, এখানে তার বাড়িতে তাকে গুনবো না, আপনাকে জিজ্ঞেস করবো আপনার কে বাইরে আছে নাকি কজন, আপনি বলুন দুবাইয়ে একজন, লন্ডনে দুজন, সেবার নিব, যদি বলেন না লন্ডন আমেরিকা থেকে আমার একজন এসছে বাড়িতে, সেটাও নিব, একটা সম্পূর্ণ চিত্র ফুটে উঠবে, সম্পূর্ণ নির্ভর করবে আপনি যদি আমাকে সত্য কথাটা বলেন। এছাড়া আমি মিথ্যা লেখার কোনো স্কোপ নাই, আমি যদি আমি মিথ্যা লেখলে এটা যন্ত্র নেবে না, আপনার কথাটা যদি নিয়েই এটা রেকর্ড করবে সবাই, এবং সেই গা দিলে এটা নেবে, শুধু মিথ্যা বলার স্কোপ কম। আপনি যদি ইচ্ছা করে আমাকে মিসলিড করেন, আপনার নাম ফারজানা বললেন রুকসানা, সেটা তো আমার মেশিন তো ধরতে পারবে না আপনাকে, এক্স্যাক্টলি, মানে আমাদের জায়গা থেকে, মানে আমরা যারা জনগণ রয়েছি তাদের জায়গা থেকে ট্রান্সপারেন্ট আশা করি আমরা, এবং বারবার আবার বলছি, আবার বলছি, নির্ভয়ে দিবেন, এটা কেউ ইউজ করতে পারবে না, কেউ ইউজ করতে পারবে না, নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে,
একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানবেন, আর তার সঙ্গে আমরা যারা কাজ করি দৈনন্দিন আমরা জানব, ক্ষতিকর কোনো কিছু প্রশ্নই উঠে না। স্যার, যেটা বলছিলেন আমি একটু আগে যখন আপনাকে জিজ্ঞাসা করলাম এবারে জনশুমারি এটাকে কেন ডিজিটাল জনশুমারি বলা হচ্ছে, যেহেতু এবারে একটা অনেক বড় চেঞ্জ চলে এসেছে, এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক একটা ডিভাইসে এবং সম্পূর্ণ ডিজিটাল ওয়েতে আমাদের জনশুমারি করা হবে, তো এবার এবং আপনি বারবারই বলছেন যে প্রত্যেকটা ইনফরমেশন অনেক বেশি সিক্রেট থাকবে এবং অনেক বেশি প্রোটেক্টিভ ওয়েতে আপনারা সেটা রাখবেন, তো এবারের জনশুমারিতে আপনাদের প্রত্যাশা বা আপনার কি প্রত্যাশা স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি সংখ্যাটা গেস করা ঠিক না, আমরা তো বলল মানে জনসংখ্যা 16 কোটি, 18 কোটি, কেউ কেউ 20 কোটি বলে ফেলে, এইটা আমরা নির্ধারিত হয়ে যাবে। যদি 4 কোটি পরিবার হয়, গড়ে 5 জন করে হলে 20 কোটি হবে, আর গড়ে 4 জন করে হলে 16 কোটি হবে। আমি মনে করি 16 আর 20-এর মাঝামাঝি কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, এটা গুলো জানতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে যেটা জানার দরকার, আপনার জীবনমান কেমন, জীবনমানের জন্য প্রথম প্রয়োজন বিদ্যুৎ, সেটা তো একটু আগে বলে সবাই পেঁচে গেছে, এটা আমি রেকর্ড করবো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনার স্বাস্থ্যের জন্য, জীবনমানের জন্য পানি, পরিষ্কার পানি। আপনাকে জিজ্ঞেস করবো আপনার বাড়ির স্যানিটেশন ব্যবস্থা, যেগুলো পায়খানা ইত্যাদি, কেমন, এটা স্বাস্থ্যসম্মত নাকি কাঁচা, না আপনি নদীর কিনারে যান, এগুলো আজকাল প্রায় কেউ যায় না, তবু যদি যায় এটা আমি রেকর্ড করবো এখানে, এবং যারা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা ইউজ করেন সেটাও রেকর্ড করবো। এই দিয়ে আমার একটা চিত্র ফুটে উঠবে মানুষ কেমন করে এই দেশে বসবাস করছে, এবং সেটা আমরা বিগত বছরগুলোর সাথে তুলনা করব। বিগত 4-5টা আমাদের কাছে, এটা ষষ্ঠ আমাদের কাছে আছে, এগুলো আমরা দেখব। চমৎকার স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, যেটা প্রথমেই বলছিলাম এবং আপনিও বলছিলেন যে বিগত 13 বছরে যদি আমরা দেখি এত বেশি উন্নয়নের দিকে আমরা গিয়েছি এত অল্প সময়ে, আমরা আসলে এটা নিয়ে অনেক বেশি খুশি থাকতে পারি। তারপরেও আমাদের কিন্তু আরও অনেক বেশি আশা রয়েছে এবং সেটার জন্য আমাদের সরকার, আপনারা, বিভিন্ন মন্ত্রণালয় যারা রয়েছেন তারা যথাযথভাবে তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবু স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কী মনে হয়, এখন একটা সময় ছিল যখন আমাদের দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করাটাই অনেক বেশি টাফ ছিল, অনেক হিমশিম খেতে হতো, আর আপনার কাছে এখন স্যার কি মনে হচ্ছে যে এই ডিজিটাল যুগে এসে এখন এই 2022 সালে আমরা আসলে আমাদের মৌলিক চাহিদা পূরণ করেও আমরা কতখানি লাক্সারিয়াস লাইফ লিড করছি, বা আরো সামনের দিকে আমরা কি আশা করতে পারি? প্রথমে বলে ফেলা ভালো, আমরা ধনী হইনি এখনো, যেভাবে ধনী বলা হয়, তবে আমরা উপোস মরছি না, এই নিশ্চয়তা দিতে পারি। আমি যদি ঘর থেকে বেরিয়ে যাই, আমার মধ্যে কোনো আলস্য না থাকে বা ফুটানি ভাব না থাকে, আমি এই কাজ করবো না, ওই কাজ করবো না, তাহলে এখানে না খেয়ে মরার কোনো কারণ এখন নেই। এবং প্রতিনিয়ত এই শক্তি বাড়ছে, প্রতি বছর প্রবৃদ্ধি যেটা আমরা বলি 6-7-8% করে বাড়ছে। গত বছর আপনার আয় 100 টাকা হলে এই বছর 108 টাকা হয়েছে, এটা চলতেই থাকবে। একটা জায়গায় শুধু আপনাকে বলে ফেলো, আপনি একজন দেশের নাগরিক, আমিও, আমরা বাংলাদেশের মঙ্গল সবাই চাই। আমাদের সামনে এখন সময়টা ভালো, দেশের অভ্যন্তরীণ আয় বাড়ছে, বিদেশের ব্যবসা বাড়ছে, লক্ষ লক্ষ মানুষ বিদেশে কাজ করছে, কি আমাদের প্রায় 100 কোটির মতো মানুষ, এইটা ডিমান্ড আরও বাড়বে। কাপড় রপ্তানি করছি, 1000-1000 কোটি টাকা কামাচ্ছি। আমার মনে একটা ভীতি আছে আপনার সঙ্গে শেয়ার করি, যদি না আমরা নিজেরা অভ্যন্তরীণ কলহে বিবাদে, যেটা আমাদের অতীতে আছে রাজনীতির মধ্যেই বলি, যেহেতু আমি রাজনীতি করি, একে অন্যের গলায় হাত না দিই এবং সড়ক যোগাযোগ, পথঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, এগুলোর উপর আক্রমণ না করি, জীবনটা যদি সহজে চলে, তাহলে আমি ঘর থেকে বেরিয়ে মুটে মজুরি হই, মাছ ধরার একজন মানুষই হই, আমি করে খেতে পারবো। আর যদি আবার পায়ে কুলার মারা শুরু করে দিই, ডিলাডেলি, পিঠাপিঠি, তাহলে এই অবস্থা থাকবে না। সুতরাং সামাজিক নিরাপত্তা, সামাজিক শান্তি এবং সভ্য ভব্য একটা পরিবেশ সুরক্ষা আপনাকে, আমাকে, সকলকে করতে হবে, আমাদের সবাইকে করতে হবে। আমরা দেশের জনগণ হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সকলের স্বার্থ। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ স্যার। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। কি বলবো, দর্শক তো এখানে আমাদের দেশের নাগরিক, আমি ওনাদের প্রতিনিধি কাজ করি, ওনারা আমাকে চালান, আমার খরচ দেন, বেতন ভাতা, গাড়ি ঘোড়া দেন। আমাদের আবেদন একটাই, আমার আবেদন একটাই, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন 14 তারিখে সন্ধ্যায়, আবেদন রাখবেন। আমি বলছি, দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, লজ্জায় পাবেন না, ভয় পাবেন না, এই যে যাবে আপনারই ছেলেমেয়ে, ওই এলাকারই ছেলেমেয়ে, আপনি তাকে চিনবেন, তার কাছে তথ্যগুলো সঠিকভাবে দিন, এটা লুকাবেন না, কোনো ক্ষতি এর দ্বারা হবে না। এই আবেদন রাখছি যে এইটা হলে আমরা একটা ভালো
একটা জরিপ করতে পারবো এবং এই তথ্য দিয়ে আমরা কাজে লাগিয়ে আপনার উপকার করতে পারবো, আমরাই উপকৃত হব অবশ্যই। আরও একবার অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের সাথে কাটানোর জন্য, চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। এবং চায়ের চুমকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে সবসময়ই অনেক শুভকামনা থাকে, এবারও তাই রইল। স্যার আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে আরও ভালো ভালো পরিকল্পনা করে আরও ভালো কিছু উপহার দেবেন, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যার। দর্শক আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমকের আয়োজনগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক।